গঙ্গার ভয়াবহ ভাঙনে তলিয়ে যাচ্ছে আস্ত গোটা গ্রাম, আতঙ্কে বাড়িঘর ছাড়ার হিড়িক। গঙ্গার ভয়াবহ ভাঙনে তলিয়ে যাচ্ছে আস্ত গোটা গ্রাম, আতঙ্কে বাড়িঘর ছাড়ার হিড়িক পড়েছে শামশেরগঞ্জের ধানঘরা গ্রামের বাসিন্দাদের। বুধবার গভীর রাতে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয় এলাকায়। ভাঙনে তলিয়ে যায় প্রায় 1500 মিটার কৃষি জমি, নদীগর্ভে বিলীন হয়ে যায় প্রায় 100টিরও বেশি কিছু লিচু গাছ। ঘরের দরজার ভাঙনে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়ার হিড়িক পড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধানঘরা গ্রামে। বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় সারারাত ঘুম বন্ধ। ভাঙনে বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রায় 100টিরও বেশি বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। কারোর দোতলা, কারোর তিনতলা, আবার কেউ লোন নিয়ে কিংবা বিড়ি বেঁধে কোনো রকমে পাকা বাড়ি তৈরি করেছেন। সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘর বাড়ি ভাঙছেন এলাকাবাসী। কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে জানেন না কেউ। শামশেরগঞ্জের ধানগড়া এলাকার এই ঘটনার পর্যাপ্ত সময় প্রশাসন ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না করায় রীতিমতো ক্ষোভ সঞ্চারিত হচ্ছে এলাকাবাসীর মনে। আছে এর ভিতরে সব চিল্লাচিল্লি করছে, ঘর ভেঙে গেল, ঘর মেল। আমরা তো রাতে 1টার সময় উঠে তখন সব টানাটানি করছি, সব ঘর বাড়ি চলে গেল, তো আমরা কি করে কোথায় যাব, কোথায় বাস করব। আমার স্বামী নেই, আমার একটাই ছেলে, লোন নিয়ে ঘর করেছিলাম, এখন ঘর কোথায় ইয়ে করবো। আমাকে সরকার জানে কিছু সাহায্য দিতে পারে, জায়গা জানে কিনা তাই। ওই এখানে নদীর জন্য টাকা পয়সা দিচ্ছে সবকে, যে যা পারছে তা মেরে নিচ্ছে, নেতারা মারছে, কিছু চমতারা মারছে, সঠিকভাবে কি কাজ করে দিচ্ছে দিচ্ছে না, যে যা পারছে তা দিচ্ছে, দেয় না তো সেরকম করে। সরকারের না টাকা দিয়ে যার যার দেখতে পাচ্ছে কি বাড়ি পড়ে যাচ্ছে, তারাকে দিতে হবে। না হলে ওই যে যা যার স্বামী আছে, যা সেনাবাহিনী আছে কি মাস্তান গন্ডা আছে, তারা টাকা খেলছে, মেম্বার প্রধানেরা চামচা থাকছে, সব কিছু খেলছে। ওইভাবে টাকা টাকা না দিয়ে সেনা করে লোক দেখুক, হ্যাঁ কিরকম বাড়ি পাশে পাশে কার কতটা বাড়ি নদীর কাছে কাছে আছে, তাদেরকে দেখতে হবে, তাদেরকে দিতে হবে। আর এভাবে দিয়ে হয় না, সব তো বেশিরভাগ তুক দিয়ে ছাতু সানছে, কয়টাকে কাজ করছে, কি করলে এত করে সব টাকা এসেছিল, তোকে কি করেছে, ওই কেউ তো কিছু করেনি খো, ওই এখন পর্যন্ত কেউ আসছে, কেউ এসে তো দাঁড়াই না, কেউ আপন আপন করছে, কেউ 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 কাহলে কত সহযোগিতা করে না, খো নিজের নিজের করছে, যার আছে পয়সা, যার লোকজন আছে তার ঠিকই হয়েছে, আর না হলে হয় না, সব টাকা মেরে নিচ্ছে। সে না করে টাকা না দিতে নাও যদি হবে, এখানে মেম্বার প্রধানকে না দিয়ে বাড়ি বাড়ি যার যেমন সর্দার থাকে, একটা সর্দার একটা দায়িত্ব দোক, যার যতটি জমাতে লোক আছে তাকে ততটি দিবে, হ্যাঁ দেখবে একটা সর্দারের দায়িত্ব দিবে, সেও তো দেয় না। সব এখনকার মাস্তান গুন্ডার একা হাতে দিচ্ছে, সে না করে আমরা চাই না, আমরা কী করছে সরকার দেখা যাক, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম হচ্ছে সেতারা বাবা। নদী তো অনেক দিন টাকা কাটছে, হ্যাঁ তো কোনো ব্যবস্থা আমার হয় না, বালু দিতে বালু পড়ে যাই চলে গেছে, আমরা তো এখন বাড়ি ঘর ভেঙে চলে গেছে, চলে যাই কী করবো, কোন জায়গা এখন ইস্তার নেই, আমার কিছু উপায় নেই, কিছু আমার কিছু রায় নেই, আমার কোন জায়গায় আধার কার্ড আছে জায়গা লোক কিছু লোবো তাও নেই, আমার জানলেন কেউ এসেছিল প্রশাসনের পক্ষ থেকে, বাচ্চাও আছে 4-5টা, সরকারি দপ্তরে কোনো লোক এসেছিল, সরকারি দপ্তরে কোনো লোক তো আসেন এখানে। কি নাম আপনার? আব্দুল শেখ। রিপোর্ট করেছি যে আমাকে 10,000 টাকা দিবেন কি 5,000 টাকা সাহায্য দেবেন, তাও আমাকে দেয়নি, কিছু আমরা পাই না সরকার থেকে, কোনো কিছু নেই আমাদের, কিছু নেই। শামশেরগঞ্জ থেকে কমল মজুমদার, টাইমস বাংলা।